Radio Sarabela, 98.8 FM. আজ সোমবার 20 বৈশাখ 1428 বঙ্গাব্দ, 3 মে 2021 খ্রিস্টাব্দ এবং 20 রমজান 1442 হিজরি। শুনছেন ও দেখছেন রেডিও সারাবেলা 98.8 FM। সারাবেলার বিকেলের সংবাদে সকলকে স্বাগত জানাচ্ছি, আমি রায়হান কবির রাতুল। শুরুতে জানিয়ে দিচ্ছি SKS হাসপাতাল প্রধান প্রধান শিরোনাম। চলমান লকডাউন আগামী 16 মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত, আগামী 6 মে থেকে চলবে গণপরিবহন। দেশে একদিনের ব্যবধানে 65 জনের মৃত্যু, নতুন শনাক্ত 1739 জন, গাইবান্ধায় 10 জনের করোনা জয়। গোবিন্দগঞ্জে সরকারিভাবে ধান ক্রয় কার্যক্রমের উদ্বোধন করলেন সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। বিশ্ব গণমাধ্যম দিবস আজ, প্রতিবছর বিশ্বব্যাপী দিবসটি পালন করে আসছেন গণমাধ্যম কর্মীরা। এবং বাংলাদেশ দ্বিতীয় টেস্টে হেরে যাওয়ায় 1-0 সিরিজ জিতল শ্রীলঙ্কা, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাল থিসারা পেরেরা। শুনছিলেন শিরোনাম। এই সংবাদটি 98.8 FM এ সম্প্রচারের পাশাপাশি প্রচারিত হচ্ছে www.radiosarabela.fm এবং রেডিও সারাবেলা অ্যাপ থেকে। এছাড়া দেখতে পাচ্ছেন আমাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রেডিও সারাবেলা 98.8 FM এ। চলমান লকডাউন বা বিধিনিষেধ আগামী 16 মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে আগামী 6 মে থেকে চলাচল করবে গণপরিবহন। এ সময় আন্তঃজেলা সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে বলেও জানানো হয়েছে। এছাড়া দেশে বিপণী বিতান খোলা থাকলেও স্বাস্থ্যবিধি লঙ্ঘন করলে সেসব তাৎক্ষণিকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ মন্ত্রিপরিষদ বৈঠকে আলোচনার পর এই সিদ্ধান্ত হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। দেশে করোনায় একদিনের ব্যবধানে নতুন করে 65 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 11644 জনে। এছাড়া একদিনের ব্যবধানে করোনা শনাক্ত হয়েছেন 1739 জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হল 763682 জন। এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরও 3834 জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন 691162 জন। আজ বিকেলে করোনা বিষয়ক স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দর্শক, এবার গাইবান্ধা জেলার করোনা পরিস্থিতির বিস্তারিত জানতে চলে যাচ্ছি আমরা সামিসিয়ামের কাছে। একদিনের ব্যবধানে নতুন করে 10 জন করোনা জয় করেছে। এ নিয়ে মোট সুস্থতার সংখ্যা দাঁড়ালো 1622 জনে। অপরদিকে একদিনের ব্যবধানে নতুন করে আরো 3 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 1714। এদের মধ্যে 20 জন মৃত্যুবরণ করেছে আর চিকিৎসাধীন রয়েছে 72 জন। এছাড়া বর্তমানে জেলায় কোয়ারেন্টাইনের সংখ্যা 0-তে নেমে এসেছে। এ তথ্য নিশ্চিত করেছে সিভিল সার্জন অফিস গাইবান্ধা। গাইবান্ধা জেলার করোনা পরিস্থিতির বিস্তারিত জানাচ্ছিলেন সামি সিয়াম। এদিকে বিশ্বের বিভিন্ন দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 15 কোটি 34 লাখে। এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 32,16,214 জনে। এদের মধ্যে সুস্থ হয়েছেন 13,79,1464 জন। এছাড়া বিশ্বে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। বিশ্বের সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এদেশটিতেই। আজ করোনা ভাইরাস সংক্রান্ত পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে এ তথ্য উঠে এসেছে। মাদারীপুরের শিবচরে বালু বোঝাই ব্ল্যাঙ্ক হেড স্পিডবোটের ধাক্কায় এখন পর্যন্ত 26 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন। আজ সকালে উপজেলার বাংলাবাজার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, শিমুলিয়া থেকে সকালে স্পিডবোটটি ছেড়ে আসে। এ সময় কাঁঠালবাড়ি পুরাতন ঘাটে থেমে থাকা বালু বোঝাই একটি ব্ল্যাঙ্ক হেডে ধাক্কা দেয়। এতে স্পিডবোটটি ডুবে গেলে সব যাত্রী পানিতে পড়ে যান। এরপর নদী থেকে একে একে 24টি লাশ উদ্ধার করা হয়। এছাড়া 6 জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও 2 জনের মৃত্যু হয়। গোবিন্দগঞ্জে সরকারিভাবে ধান ক্রয় কার্যক্রমের লটারি অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা 11টায় উপজেলা পরিষদ হলরুমে এই কার্যক্রম শুরু হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। উপজেলা খাদ্য কর্মকর্তা স্বপন কুমারদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান ও পৌর মেয়র মুকিতুর রহমান রাফি। জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় মোট 4,244 মেট্রিক টন ধান ক্রয় করা হবে। মহামারী করোনার মধ্যেও রেকর্ড সংখ্যক বৈদেশিক মুদ্রা দেশে এসেছে।
এপ্রিল মাসে $206.70 লাখ রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা গেল বছরের এপ্রিল মাসের চেয়েও 89.11% বেশি। দেশের ইতিহাসে এক মাসে রেমিটেন্স প্রবাহের এত বেশি প্রবৃদ্ধি এর আগে কখনোই হয়নি। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে 2020-21 অর্থ বছরে 10 মাস রেমিটেন্স $2,000 কোটি মাইল ফলক অতিক্রম করেছে। এর আগে কোনো অর্থ বছরে এত পরিমাণ রেমিটেন্স আসেনি। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে বা বিশ্ব গণমাধ্যম দিবস আজ। ইউনেস্কোর 26তম সাধারণ অধিবেশনের সুপারিশ মোতাবেক 1993 সালে জাতিসংঘের সাধারণ এক সভায় এ দিনকে বিশ্ব গণমাধ্যম দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এরপর থেকে প্রতিবছর 3 মে বিশ্বব্যাপী এ দিবসটি পালন করে আসছেন গণমাধ্যম কর্মীরা। এবার দিবসটির মূল প্রতিপাদ্য হচ্ছে তথ্য জনগণের পণ্য। এবার খেলার প্রসঙ্গ। ক্যান্ডিতে শেষ টেস্টে শ্রীলঙ্কার কাছে 209 রানে হেরে গেল বাংলাদেশ। এর মধ্যে দিয়ে 2 ম্যাচ টেস্ট সিরিজের 1-0 জিতল শ্রীলঙ্কা। প্রথম টেস্টটি ড্র হওয়ায় কোনো জয় ছাড়াই টেস্ট চ্যাম্পিয়নশিপের মিশন শেষ করল বাংলাদেশ। আজ ম্যাচের শেষ দিনে জয়ের জন্য টাইগারদের প্রয়োজন ছিল 260 রান। হাতে 5 উইকেট এর আগে 437 রানের লক্ষ্য তাড়া করতে নেমে স্কোরবোর্ডে 227 রান তুলে নেয় অল আউট হয় টাইগাররা। এদিকে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন শ্রীলঙ্কা দলের অভিজ্ঞ অলরাউন্ডার থিসারা পেরেরা। আজ এক প্রতিবেদনে পেরেরার অবসরের বিষয়টি নিশ্চিত করেছে ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ESPN ক্রিকেট ইনফো। অবশেষে ফ্রাঞ্চাইজি টি-20 টুর্নামেন্টগুলোতে খেলে যাবেন এ মারকুটে অলরাউন্ডার। এর আগে 2009 সালের ডিসেম্বর মাসে ভারতের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক হয়েছিল তার। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। শেষ করার আগে SKS হাসপাতাল প্রধান প্রধান শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চলমান লকডাউন আগামী 16 মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত। আগামী 6 মে থেকে চল করবে গণপরিবহন। দেশে একদিনের ব্যবধানে 65 জনের মৃত্যু। নতুন শনাক্ত 1739 জন। গাইবান্ধায় 10 জনের করোনা জয়। গোবিন্দগঞ্জে সরকারিভাবে ধান ক্রয় কার্যক্রমের উদ্বোধন করলেন সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। বিশ্ব গণমাধ্যম দিবস আজ। প্রতিবছর বিশ্বব্যাপী দিবসটি পালন করে আসছেন গণমাধ্যম কর্মীরা। এবং বাংলাদেশে দ্বিতীয় টেস্টে হেরে যাওয়ায় 1-0 সিরিজ জিতল শ্রীলঙ্কা। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন থিসারা পেরেরা। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। রেডিও সারাবেলায় সম্প্রচারের জন্য আপনার এলাকার যে কোনো সংবাদযোগ্য তথ্য জানান আমাদের এই ইমেইলে newsarabela@gmail.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে রেডিও সারাবেলা শুনতে ভিজিট করুন www.radiosarabela.fm। স্মার্টফোনে আরও সহজে রেডিও সারাবেলা শুনতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন রেডিও সারাবেলা অ্যাপ। এছাড়া বিকেলের সংবাদটি দেখতে পাচ্ছেন আমাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রেডিও সারাবেলা 98.8 FM। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে রাত 9:45। সকলকে শোনার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি রায়হান কবির রাতুল। শুভ বিদায়।